নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঝিঙে চিংড়ি। খুব সহজে এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় এই ঝিঙে চিংড়ি, কিন্তু এর স্বাদ হয় কিন্তু অসাধারণ। তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ঝিঙে চিংড়ি কিভাবে বানাতে হয়। আমি নিয়েছি এরকম ছোট সাইজের চিংড়ি মাছ। মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের নুন, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। চিংড়ি মাছগুলো মাখা হয়ে গেছে, এবার এগুলো অন্তত 15 মিনিটের জন্য রেখে দেব। নিয়েছি ঝিঙে। ঝিঙেগুলো এইরকম টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত ঝিঙে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণেই সর্ষের তেল। এই রান্নাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর এর মধ্যে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2 একটু চিরে দিয়েছি। এবার একদম লো ফ্লেমে কাঁচা লঙ্কা আর কালো জিরে একটু হালকা নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ঝিঙে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ চিনি। এই ঝিঙে চিংড়ির স্বাদটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এর মধ্যে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটা কিন্তু আপনারা স্কিপ করবেন না। খুব ভালো করে হাই ফ্লেমে এবার এই সমস্ত কিছুকে একবার নেড়ে চেড়ে নেব। অন্তত 2 মিনিট এটাকে খুব ভালো করে একবার নেড়ে নিতে হবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। প্রায় 2 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। কাঁচা চিংড়ি মাছই কিন্তু এখানে আমি দেব, চিংড়ি মাছ কিন্তু ভেজে দেব না। চিংড়ি মাছ ভেজে দিলে চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায়। এখানে কাঁচা চিংড়ি মাছ আমি এভাবে দিয়ে দেব। আপনারাও এভাবে কাঁচা চিংড়ি মাছ দিয়ে দেখবেন, রান্না হওয়ার পরে এই চিংড়ি মাছটা কিন্তু বেশ নরম থাকবে, একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে না। খুব ভালো করে সমস্ত কিছুকে নেড়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব। হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠেছে। চিংড়ি মাছ আর ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এবার হাই ফ্লেমে এটাকে আরেকটু ফুটতে দেব। ঝোলটা বা জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবং ঝিঙে আর চিংড়ি মাছও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এই রকম অল্প জল থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, এবার এটাকে একদম লো ফ্লেমে ভালো করে রান্না হতে দেব। লো ফ্লেমে আরো 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। ঝিঙে আর চিংড়ি মাছ পুরোপুরি রান্না হয়ে গেছে, আর প্যানের তলাতেও আর কোনো জল দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। ঠিক এই অবস্থায় এর মধ্যে এবার আমি দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে আরও একবার হালকা হাতে নেড়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করলে ঝিঙে একদম গলে যাবে বা ভেঙে যাবে, তখন সেটা দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে না। তাই খুব সাবধানে আর হালকা হাতেই
নারকেল কোড়াটাকে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। সমস্ত নারকেল কোড়া ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। দুপুরের লাঞ্চে কিংবা রাতের ডিনারে আপনারা গরম ভাত বা রুটির সঙ্গেও এই ঝিঙে চিংড়ি পরিবেশন করতে পারেন। ঝিঙে চিংড়ি কিন্তু গরম ভাত ও রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব কম সময়ে আর খুব সহজেই তৈরি হয়ে যায় এই অসাধারণ স্বাদের ঝিঙে চিংড়ি, তাই আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। সকল দর্শক বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।